আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই, শফিক ভাই প্রিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওল মির্জাপুর এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে। তো কিছু ভাই আমাকে লক্ষা কবুতর নিয়ে একটি ভিডিও করার জন্য অনুরোধ করেছিলেন, তো সেই সুবাদে আজকের ভিডিওটা কিছু লক্ষা কবুতর নিয়ে। তো প্রথমে বলে নেই, এই খামারটি রানার হচ্ছে গাজীপুর জেলা ভাওল মির্জাপুর এলাকার মোহাম্মদ মোজামেল ভাইয়ের। তো মোজামেল ভাই ওনার খামার থেকে কিছু লক্ষা কবুতর সেল করবেন। তো আমরা যদি প্রথমে দেখাই, এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক লক্ষা। ভাই এটা তো রানিং, তাই না? আচ্ছা, মাস্টার পেয়ার। এই জোড়াটা ভাই কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে? 5 থেকে 6 বার ডিম বাচ্চা করানো হয়েছে। মাশাআল্লাহ, অনেকবারই করানো হয়েছে। আমি যদি একটু ভালোভাবে ফেদার গুলো দেখাই আপনাদেরকে, এই যে এগুলো হচ্ছে টেল। আচ্ছা আচ্ছা ভাই, এটা কি মাদি কবুতর? না, এটা হচ্ছে মাদি কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটা হচ্ছে নর কবুতর। ভাই এগুলোর বেবি কত করে সেল করেন? 3500 সেল করা হয়। মানে 3000 থেকে 3500 টাকা সেল করা হয় এই পেয়ার থেকে, যে বেবিগুলো হয় না? আচ্ছা আচ্ছা ভাই, যদি কেউ, হ্যাঁ, রানিংটা যদি পছন্দ করে কত রাখবেন? তারপরে যদি আপনাদেরকে দেখা, এখানে আরেকটা পেয়ার রয়েছে ভাই, এটা তো মনে হয় গ্লোবারলেস কালার, না? গ্লোবার কালার, না? আর মালসা যেটা বসে আছে এটা কি? গ্রেভার, না? এটা তো ডিমে আছে না ভাই? ডিমের বয়স কয় দিন হয়েছে ভাই? ডিমের বয়স 8-9 দিন হয়েছে। 8 থেকে 9 দিন হয়েছে, না? আচ্ছা ভাই, এই পেয়ার থেকে কয়বার ডিম বাচ্চা করাইছেন? তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে, না? মালসা যেটা বসে আছে এটা কি নর না মাদি? এটা মাদি কবুতর, আর এটা হচ্ছে নর কবুতর। এখান থেকে যে বেবিগুলো বের হয়, সে বেবিগুলো কত করে সেল করেন? 2500 থেকে 3000 টাকা বেবি সেল হয়, না? আর এই রানিং পেয়ারটা যদি কারো ভালো লাগে কত রাখবেন? 5000 টাকা রাখা যাবে। এটা কি ফিক্সড নাকি কিছু? ফিক্সড একবারে, না? তো বন্ধুরা, এই রানিং পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে, মোজামেল ভাইয়ের সাথে কথা বলবেন। এই রানিং পেয়ারটার দাম হচ্ছে ফিক্সড 5000 টাকা। 5000 টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই, এখানে রয়েছে আরেক জোড়া লক্ষা কবুতর। এটা হচ্ছে ব্লোবার কালার, আর পিছনেটা হচ্ছে চকলেট কালার। ভাই চকলেট কালারটা নর না মাদি? চকলেট কালারটা মাদি। চকলেট কালারটা মাদি কবুতর, না? আর এটা হচ্ছে ব্লোবার, হচ্ছে নর কবুতর, না? ব্লোবার হচ্ছে নর কবুতর। ভাই এটা কয়বার ডিম বাচ্চা করাইছেন? দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে। ভাই এখান থেকে যে বেবিগুলো হয়, বেবিগুলো কত করে সেল হয়? 3000 থেকে 3500। 3000 থেকে 3500 টাকা বেবি সেল হয়, না? আর যদি কেউ রানিং পেয়ারটা পছন্দ করে নিতে চায় তাহলে কত রাখবেন? 6000 টাকা রানিং পেয়ারটা রাখা যাবে, না? আচ্ছা বন্ধুরা, এখান থেকে যে বেবিগুলো হয়, সেই বেবিগুলো 3000 থেকে 3500 টাকায় সেল করা হয়। আর যদি আপনাদের এই রানিং পেয়ারটা ভালো লাগে, একটা হচ্ছে চকলেট কালার, আর একটা হচ্ছে ব্লোবার কালার। চকলেট কালার হচ্ছে মাদি কবুতর, আর ব্লোবার হচ্ছে নর কবুতর। এই রানিং পেয়ারটা দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে। আপনাদের যদি রানিং পেয়ারটা ভালো লাগে তবে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল কিছু লক্ষা কবুতর নিয়ে। তো যে পেয়ারগুলো আপনাদেরকে দেখালাম, এই পেয়ারগুলো থেকে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।